বিজেপি ছেড়ে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফেরা শুধু সময়ের অপেক্ষা এই অবস্থায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মেয়ের জন্মদিনে তৃণমূল বিজেপি উভয় দলের শীর্ষ নেতারাই আমন্ত্রিত ছিলেন পার্টি হয়েছিল শোভন যে আবাসনে থাকেন তার কমিউনিটি হলে বৈশাখীর স্বামী মনোজিৎ ছিলেন তৃণমূলের কোনো পরিচিত মুখকে দেখা যায়নি তবে বিজেপির চন্দ্র বসু ও রিতেশ তোয়ারিকে দেখা গিয়েছে অনেকে আবার শুভেচ্ছা ও উপহার পাঠিয়েই দায় সেরেছেন এই কথাও উঠেছে বাচ্চার জন্মদিনকে ঘিরে রাজনীতি কেন বৈশাখীর মেয়ে সেখানে তৃণমূল বিজেপি থেকে এত আমন্ত্রণ কিসের যাদের সঙ্গে কোনো তেমন ব্যক্তিগত সম্পর্ক নেই তাদেরও আমন্ত্রণ বাচ্চার জন্মদিনে মূলত তার বন্ধুবান্ধব ও আত্মীয়রা থাকার কথা কিন্তু তৃণমূল বিজেপির নেতাদের আমন্ত্রণ করার পেছনে নিশ্চয়ই রাজনৈতিক তাগিদ ছিল সব আমন্ত্রিত একসঙ্গে অন্য কাজে ব্যস্ত হয়ে শো ফ্লপ করিয়েছেন যদিও নিজের আবাসনের কমিউনিটি হলে আয়োজনে শোভনের কোনো ত্রুটি ছিল না আপাতত এটাই সর্বশেষ খবর শোভন তৃণমূলে ফিরছেন সম্ভবত সাতই নভেম্বর বা তার পরে বিজেপি এখন তার কাছে অতীত বৈশাখীও তৃণমূলের বৃত্তেই থাকতে চাইছেন